মাতার নাম গীতিয়ারা বেগম। আমার বাসা যুদ্ধের সময় স্পেশাল আমার বাসা ছিল রেঞ্জ রোড অফিসার্স কলোনিতে L127 বাংলো। এটা একদম ওয়্যারলেস রোডের জাস্ট অপোজিট। 71 মার্চ মাসে যখন স্বাধীনতার ঘোষণা হলো, সে সময় আমি 14 সিটি কলেজে ভর্তি হয়েছি। রেলওয়ে স্কুল আমার প্রথম স্কুল থেকেই। 70 আমি এসএসসি করার পর আমি সিটি কলেজে ভর্তি হই। সিটি কলেজে তখন 71 সালটা আমার সিটি কলেজে। 25 মার্চ তো যুদ্ধ শুরু হয়ে গেল। আমরা যেখানে থাকতাম সেখানে বিহারিরা, তা আমাদের সামনে সব বিহারিরা ছিল, আমাদের অঞ্চলটা ছিল বিহারি প্রধান এলাকা। তারপরেও আমরা ওখানে 17 এপ্রিল পর্যন্ত অবস্থান করেছি। 17 এপ্রিলের পরে আর আমরা ওখানে থাকতে পারিনি, পরে ওখান থেকে চলে গেলাম। এর আগে 25 মার্চের পর যে বিহারিদের সাথে যে প্রথম যে গণ্ডগোলটা শুরু হলো, তখন আমরা সেই গণ্ডগোল প্রতিহত করেছিলাম বিহারিদের। এবং আমাদের বড় ভাই ছিলেন একজন মানিক নাম আমবাগান থাকেন, উনি আমাদের সাথে ছিলেন। এবং প্রথম যে বিহারি যে আমাদেরকে বাঙালিদের উপরে আক্রমণ করলো, তখন মানিক ভাই তার একটা নিজস্ব বন্দুক ছিল তার পরিবারের বিপদে, সম্ভবত বন্দুক দিয়ে উনি ফায়ার করলেন। আমরা ওখানে ছিলাম একসাথে, ওদের বিহারিদেরকে প্রতিহত করে ওদেরকে সরিয়ে দিলাম। এরপরে দেখা গেলো যে বিহারিরা সংবদ্ধ হয়ে আমাদের ঘরে এসে যখন অ্যাটাক শুরু করলো, এর মধ্যে আমরা ঘরের সামনের দিকে যখন ওরা আসলো, আমরা ঘরের পিছন দিক থেকে বেরিয়ে গেলাম। পিছনের গেট দিয়ে আমরা বেরিয়ে গিয়ে রেল স্কুলের পাশ দিকে ঢাকা ট্রাঙ্ক রোড থেকে হাঁটতে হাঁটতে, কোনো সময় হয়তো রিক্সা, কোনো সময় বাসে, এভাবে করে 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 মিরেশ্বরে গেলাম। ওখানে এক রাত ছিলাম। ওখানে গিয়ে আবার পাকিস্তানি সোলজাররা যখন ওখানে আক্রমণ করলো, তখন আমরা ওখান থেকে সরে গিয়ে আবার চলে গেলাম সুরপুর ব্রিজ পার হয়ে ছাগলনাইয়া হয়ে। আবার এক বন্ধু থাকতো পরশুরাম। তো আমরা আমাদের দেশের বাড়ি হলো ময়মনসিং। আমরা ময়মনসিংটা আমার কোনো পথ নেই পেয়ে আমার ফাদার বললেন যে এখান থেকে কাজ কর, আমরা আমার বন্ধু আছে ওখানে, আমরা ওখানে যাই। তো পরশুরাম গেলাম। পরশুরামে গিয়ে ওখানে 2-3 দিন ছিলাম। তারপর ওখানে যখন পাকিস্তান সোলজাররা যখন অ্যাটাক করলো, তখন ওখান থেকে আমরা আমার ওই ফাদারের বন্ধু সহ এরা সহ পরশুরাম বর্ডার দিয়ে ওই পারে ইন্ডিয়া থেকে ঢুকলাম। ইন্ডিয়া থেকে এখন তো ওখানে গিয়ে আমরা শরণার্থী হয়ে গেলাম। তা এখন ওখান থেকে আর আপা যেহেতু রেলে চাকরি করতেন, উনি ওয়ার্কশপে চাকরি করতেন, ওই সময় উনি ফোরম্যান ছিলেন। তখন একটা ঘোষণা আমরা জানতে পারলাম যে কলকাতাতে বাংলাদেশ এমবেসি ওপেন হয়েছে এবং ওখানে সব গিয়ে জড়ো হচ্ছে। এবং আগরতলাতে গিয়ে আমরা যখন পৌঁছলাম, পৌঁছার পরে ওখানে আমাদের এই পাহাড়গুলি বেশ কয়েকটি ছেলেপিলে আমাদের এলাকার ছোটোবেলার বন্ধু এদের সাথে দেখা হলো। তো কেউ কেউ ওখানে নাম লেখাচ্ছে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য, কেউ ওইদিকে যাওয়ার জন্য, কেউ ওইদিকে, সব লিস্ট করছে। আমরাও লিস্ট করলাম, কিন্তু যখন প্রশ্ন করলো ওরা কোন রাজনীতির সাথে আপনি জড়িত, তখন আমি বেসিক্যালি আমি ছিলাম স্পোর্টসম্যান, আমি খেলোয়াড় ছিলাম। আমি রেলওয়ে স্কুল ফুটবল টিমের প্লেয়ার ছিলাম, রেলওয়ে স্কুলে ক্রিকেট টিমের প্লেয়ার ছিলাম। আমার খেলাধুলার নেশাটা ছিল বেশি, কিন্তু রাজনীতিটা ছিল অপশনাল। এবং মানে সরাসরি রাজনীতির জন্য জানা থাকলো এটা সাপোর্ট করতাম বিপ্লবী ছাত্র ইউনিয়ন। এটার পিছনে কারণ হলো আমার যে মামা ছিলেন, উনি ছিলেন ময়মনসিংহের বিপ্লবী ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ছিলেন। রবিউল আলম বাকি
তো ওনারা যখন ওখানে খবর পেলাম যে ওনারা ওখানে মুক্তিযুদ্ধ ওনারা নিজের সংগঠন করে একটা ইয়ে করে প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে, পরবর্তীতে দেখ যোগাযোগটা কীভাবে কীভাবে হয়েছিল আমি আমার ঠিক অতটা মনে নেই, কোনোভাবে শুনতে পেলাম যে ওনারাও ইন্ডিয়া পার হয়ে গেছে হালুয়াঘাট বর্ডার দিয়ে। আমরা কী করে আমরা ওর থেকে আগরতলা থেকে আপনার এক বন্ধুর মাধ্যমে আমরা ওখান থেকে বাই ট্রাক চলে গেলাম ধর্মনগর, ধর্মনগর রেল স্টেশন, যেহেতু আমার ফাদার রেলে ছিলেন এবং উনি ব্রিটিশ আমলের রেলে ঢুকছিলেন, তো ওনার অনেক বন্ধুবান্ধব ওই সময় কলকাতাতে ছিল, তো উনি ওই ইয়েতেই মানে সরাসরি ওখান থেকে আমরা ট্রেনে করে গুয়াহাটি হয়ে লামডিং গুয়াহাটি হয়ে এই সমস্ত হয়ে আমরা কলকাতা গেলাম দুই দিন পরে। কলকাতায় গিয়ে উনি যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করতেন, উনি ইঞ্জিনিয়ার ছিলেন রেলে, সেভাবে উনি বাংলাদেশ এম্বাসি গিয়ে জয়েন করলেন, তো ওখান থেকে কাগজপত্র সব যা লিস্ট করা ওগুলো করলো, পরে বাংলাদেশ ফুটবল টিম গঠন করলো। ওই সময় শুনলাম যে বাংলাদেশ ফুটবল টিম গঠন হয়েছে, তারা খেলতে যাবে নদিয়াতে, আমিও যোগাযোগ করে ওখানে গেলাম, কিন্তু ওই যে একটাই প্রবলেম যে কোন সংগঠন করো, বিপ্লবী ছাত্রলীগ বলার সাথে সাথে তারা মানে একরকম না করে না আবার হাওয়াও করে না, আমাদেরকে আমাকে বেশ কিছুদিন ঝুলিয়ে রাখলো, নেও না পরে থাকো থাকো পরে দেখা যাবে প্রয়োজন হলে নিব, এভাবে করে করে বেশ কিছুদিন আমাকে ঘুরালো। তো ঘুরে কী করবো আর তো আর তো কোনো কিছু করার নেই। ওখানে আমার এক বন্ধু ছিল ইয়েতে ক্যালকাটা মুসলিম ইনস্টিটিউট বলে একটা ইয়ে আছে, ইনস্টিটিউট আছে বেকার হোস্টেল, মুসলমান মুসলিম ছাত্ররা ওখানে থাকতো, তো আমি ওখানে গিয়ে ওই আপনার পরিচিত এক লোক ছিল ওনার ওখানে থাকতাম, আর ওই মুসলিম ইনস্টিটিউটে অবসর টাইমে ওখানে গিয়ে সন্ধ্যার সময় এই ইয়ে করতাম, ব্যাডমিন্টন খেলতাম অথবা টেবিল টেনিস খেলতাম, এভাবে খেলতাম। পরবর্তীতে আস্তে 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 কয়েক মাস গেল এরকম গিয়ে কিছু তো করতে হবে, কোনো দিকে যখন উপায় অন্তর না দেখে ওখানে আপনার বন্ধুর যে গ্রামের বাড়ি, তো ওখানে গেলাম, ওখান থেকে কিছুদিন তাঁতের কাজ শিখলাম, তাঁতের শাড়ি বুনে যায় ওই তাঁতের শাড়ি বোনার কাজ শিখলাম, ওখানে ইয়ে করতাম কাজ করতাম, এই করতে 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 ডিসেম্বর মাসে তো স্বাধীন হলো, 16 ডিসেম্বর স্বাধীন হলো, আমি 17, 18, 19 ডিসেম্বর চিত্রাং ফিরে আসলাম। ফিরে এসে আমার যে বন্ধুবান্ধব যারা ছিল এখানে তাদের সাথে দেখা হলো, আমাদের বাসায় আসলাম, বাসায় এসে সেখানে কিছু পেলাম না, খালি ঘর পড়ে আছে, খালি শূন্য ঘর। পরে ফাদারও আসলেন, ফাদার আসার পরে আমরা একটা ঘরে এখানে তার ওই ঘরে আর না ঢুকে পাশে একটা ঘর ছিল, আব্বা এসে হোয়াটসঅ্যাপে জয়েন করলেন। তো আপনার একটা ইয়ে ছিল যে উনি যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করতেন সে সময় সবাইকে গভর্নমেন্ট ওই যে দুইটা ইনক্রিমেন্ট দিল, বাকি মানে যে সময়টা ওনারা চাকরি করেন সেই টাকা পয়সাও দিল, কিন্তু প্লেয়ার্স আইডেন্টিটিটা সিনিয়রিটি দিয়েছিল, আব্বা সেই সিনিয়রিটি অ্যাকসেপ্ট করেন নাই। তার কারণটা হলো আব্বার মুখে শোনা যে কারণ হলো যাদেরকে আমার কলিগ যারা আমার সিনিয়র ছিলেন এখন টু ইয়ার্স আইডেন্টিটির সিনিয়রিটি নিলে আমার এই কলিগ আমার সিনিয়র কলিগ আমার জুনিয়র হয়ে যাবে, তারা আমাকে স্যার বলতে হবে, তো এই কারণে উনি ওই ইয়েতেই উনি আর আইডেন্টিটির সিনিয়রিটা অ্যাকসেপ্ট করেন নাই। যাই হোক উনি 81 রিটায়ার করে গেলেন, আর 72 সালে 71 সালে ফিরে আসার পরে আমি যেহেতু খেলাধুলার সাথে জড়িত ছিলাম, রেলওয়ে প্রোগ্রাম মাঠে আগে থেকে খেলতাম, হকি খেলতাম, ক্রিকেট খেলতাম, এসে আমরা খেলাধুলোর সাথে জড়ায় পড়লাম। তো বাই দিস টাইম রেলওয়ে আমাকে অফার দিল বলে যে আপনি রেলওয়ে জয়েন করেন, আমি ওই সময় সিটি কলেজে পড়ি, আসার পরে পরীক্ষা দিলাম, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, চিটাং ভার্সিটিতে ভর্তি করলাম, এদিকে রেলও তার চাকরি দিল বলে যে আপনাকে চাকরি করতে হবে না, আপনি এখানে খেলবেন রেলে, আপনি ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, হকি খেলবেন, আপনার কাজই এটা। ওই আমি ওই থেকে রেলের সাথে জড়িত হয়ে গেলাম, ইউনিভার্সিটি লাইফ শেষ করে আমি রেলওয়েতে ছিলাম, রেলওয়েতে পরে জুনিয়র পার্সোনাল অফিসার হিসাবে আমি 2015 সালে চন্দ্রভাবে অবসর নিই, এবং বাই দিস টাইম আমার খেলোয়াড়ি জীবনের মধ্যে আমি স্বাধীনতার পর থেকে 84 সাল 85 সাল পর্যন্ত বাংলাদেশ হকি টিমের আমি প্লেয়ার ছিলাম, এবং 77 সালে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রিলিমিনারি সিলেকশনে আমি একজন প্লেয়ার ছিলাম, আমি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতাম, ঢাকা ফার্স্ট ডিভিশন হকি খেলতাম। হচ্ছে আমাদের উদ্দেশ্য কী, দেশটাকে সঠিকভাবে পরিচালনা করা, সেই দেশটাকে পরিচালনা করতে গেলে যেগুলো ভালো দিক সেটা করা, আমাদের উন্নতি করতে গেলে আমরা লক্ষ্য এক ঠিক রেখে
আমাদেরকে আগাতে হবে।